Hello everyone, good morning, welcome to our channel Guidance Guru WBP. Guidance Guru WBP channel এ তোমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমরা আবার তোমাদের পছন্দের ইংলিশ ক্লাস নিয়ে চলে এসেছি। আমি তোমাদের ফাইল ম্যাম, আর আজকে তোমাদের প্র্যাকটিস সেট নাম্বার 14, 14 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। আর সকাল 8:30 করে তোমরা জানো আমার ইংলিশ ক্লাস হয়। আজকে তোমাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে যে এই তোমাদের WBP যে ইংলিশ ক্লাস, সেটা এর আগে 28টা প্র্যাকটিস সেট করানো হয়েছে এবং অলরেডি আমরা এই এই সেশনের 14টা প্র্যাকটিস সেট করে ফেলেছি। তো প্রায় বলতে পারো 90% সিলেবাস আমরা কভার করে ফেলেছি এবং মোটামুটি তোমরাও অনেক ভালোভাবে প্রস্তুত হয়ে ফেলেছো। তো এইটার কথাটা মাথায় রেখে আমি যেটা করেছি সেটা হচ্ছে, এবার থেকে তোমাদের ক্লাসটা প্রত্যেক দিন যেটা ডেলি হতো সেটা উইকলি হবে, এবং উইকলি 3 দিন করে হবে এবার থেকে ক্লাসটা, মানডে, ওয়েডনেসডে আর ফ্রাইডে। তো উইকে 3 দিন ক্লাস হবে, এই 3 দিন কেউ তোমরা ক্লাস মিস করবে না। এই 3 দিনের যে ক্লাসগুলো ভীষণ ভাইটাল হতে চলেছে, লাস্ট মোমেন্টে যে ভালো ভালো ক্লাসগুলো আসে সেই ক্লাসগুলোর মতো এই ক্লাসগুলো হতে চলেছে, এবং ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো এর সাথে থাকবে। তো তোমরা যারা এখনো পর্যন্ত ক্লাসটাকে সাবস্ক্রাইব করোনি, তারা ক্লাসটাকে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবে। তো চলো শুরু করছি আজকের ক্লাস। আজকে তোমাদের 25টা কোয়েশ্চেন থাকছে, তোমরা প্রত্যেকে লাইভ চ্যাটে আনসার করবে এবং নিজেরা নিজেদেরকে মার্ক করবে যে তোমাদের কতগুলো আনসার রাইট হচ্ছে আর রং হচ্ছে। তো চলো শুরু করছি ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে, নাম্বার 1 বলছে, ইমেল ইজ এ রিলেটিভলি নিউ ড্যাশ অফ কমিউনিকেশন, দা ওয়ে আই অলওয়েজ আস্ক ইউ যে তোমাদেরকে 5 সেকেন্ড করে টাইম দেব। হ্যাঁ, আর বাংলা মানে চা আমি আফটার তোমাদের আনসার দেওয়ার পরে আমি তোমাদেরকে জানিয়ে দেবো, বিকজ বাংলা মানে তোমাদেরকে আমি আগে বলে দিই, তাহলে অনেক ক্ষেত্রে তোমরা আনসার না জেনেও করে ফেলতে পারো। বাট আই জাস্ট ওয়ান্ট টু সি যে তোমরা কতটা তৈরি হয়েছো, এবং নিজেদের যদি এই কোয়েশ্চেন গুলো তোমাদের পরীক্ষার হলে থাকে তাহলে তোমরা নিজেরা বুঝো কতটা আনসার করার চেষ্টা করবে। তো দেখো, ইমেল ইজ আ রিলেটিভলি নিউ ড্যাশ অফ কমিউনিকেশন, অপশনস আর মিন, মিনস, মিনিং আর মিনিংস। বুঝতেই পারছো যে এটা একটা ভার্ব রয়েছে যেটা হচ্ছে মিন, মানে বোঝা, যেটা অর্থ বা যেটা মাধ্যম বলতে পারো। এবারে কিছু কিছু জিনিসের মানে রয়েছে মাধ্যম, কিছু কিছু অপশনস এর মানে রয়েছে অর্থ। কোনটা বসলে এখানে সঠিক মানে করবে? তো দেখো এখানে আমাদের আনসারটা হয়ে যাবে হচ্ছে মিনস, MENS। তো মিনস হয়ে যাবে কারেক্ট আনসার। মানেটা এরকম দাঁড়াচ্ছে যে ইমেল হলো, আমরা প্রত্যেকেই জানি এখনকার দিনে ইমেলটা কতটা ভাইটাল আমাদের লাইফে, একটা কতটা ইম্পর্টেন্ট পার্ট। তো এই যে আমরা মেল করি, ইমেল এটা এখন যোগাযোগের একটি অপেক্ষাকৃত কি একটি নতুন মাধ্যম। তার মানে এখানে তোমরা বুঝতে চাই পারবে যে MEAN, এই মিন মানে অনেকটা ক্রুয়েল বা নিষ্ঠুর বা মানে কি বলবো, সেলফিশ, ঠিক আছে? আর মানে হ্যাঁ, মানে মিন মানে নিজের যে সেলফিশ বা বলতে পারো যে কিনা নিষ্ঠুর, সেই মিন বোঝাচ্ছে। মিন্স মানে যখনই এস চলে আসছে তখনই আমরা বোঝাবো যে মিন্স মানে হচ্ছে মাধ্যম, আর মিনিং বা মিনিংস মানে কিন্তু অর্থ বোঝাচ্ছে। সো দ্য রাইট আনসার উইল বি অপশন বি, মিন্স। নেক্সট কোয়েশ্চেন আহেড, দেখো কি রয়েছে, ব্লো আপ। ব্লো আপ মিন্স, সো হোয়াট ইজ দ্য ইংলিশ মিনিং অফ ব্লো আপ? তো আমি আনসার যেরকম হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমি লাস্টে জানাচ্ছি। ব্লো আপ এর মিনস কি হয়ে যাচ্ছে, টেন্ট, ইনজুরিয়াস এফেক্ট, এক্সটিংগুইশ, এক্সপ্লোড। একটু নিজেরা মানে বোঝার চেষ্টা করবে, নিজেদের মতো করে নিজেরা আনসার করো, ভুল হোক ঠিক হোক আনসারটা কিন্তু আমার চাই। দেখো ব্লো আপ, ব্লো আপ মানে, ব্লো আপ মানে যদি আমি বাংলায় বলি সেক্ষেত্রে বলবো যে কোনো কিছু উড়িয়ে দেওয়া। এবারে উড়িয়ে দেওয়া মানে পাখি উড়িয়ে দেওয়ার ব্যাপার হচ্ছে না, ব্লো আপ মানে কোনো কিছু বিস্ফোরণ, মানে বিস্ফোরণ জাতীয় জিনিস। অর্থাৎ ধরো কোনো বম, এবার বম যদি ব্লাস্ট করে দেন সেটা কি হয়, সেটা কোনো জিনিসকে ব্লো আপ করে দেয়, কোনো জিনিসকে উড়িয়ে দেয়, অর্থাৎ সেটা ফেটে যায়, বিস্ফোরিত হয়, তাই তো? তাহলে দিস ইজ দ্য বেঙ্গল, প্রপার বেঙ্গলি মিনিং অফ ব্লো আপ। তো ব্লো আপ মিনস কি হবে এখানে আমাদের আনসার, এক্সপ্লোড। যে আমরা বলি না যে বম এক্সপ্লোড হয়ে গেছে, অর্থাৎ বম হচ্ছে ব্লো আপ, মানে ফেটে গেছে, উড়ে গেছে। তো এখানে সেই মানে ফ্লাই নয়, এখানে এক্সপ্লোড করা ব্লো আপ মানে।
টেন্ট মানে কেন হলো না? টেন্ট মানে হচ্ছে বাংলায় যাকে আমরা বলে থাকি দাগ, বা যাকে আমরা যদি আমি এটা ইংলিশে একটা মানে ওয়ার্ড বলি সেক্ষেত্রে বলতে পারো স্টেন, তাকে বলা হয় দাগ। তো টেন্ট অর্থাৎ কলঙ্ক বা দাগ বা কোনো খুঁত, তাকে বলা হচ্ছে। বোঝা গেল? প্রত্যেককে নজাম পড়বে, মানে এগুলো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রাইট নাও। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে ইনজুরিয়াস এফেক্ট। ইনজুরিয়াস এফেক্ট মানে কি? ইনজুরিয়াস মানে ক্ষতিকর, এফেক্ট মানে প্রভাব, অর্থাৎ কি ক্ষতিকর প্রভাব। এক্সটিংউইশ, এক্সটিংউইশ মানে নিভে যাওয়া বা মানে বন্ধ করে দেওয়া, নিভিয়ে ফেলা, এই ধরনের মানে বোঝাচ্ছে। আর এক্সপ্লোড মানে কোনো কিছু বিস্ফোরণ ঘটানো, কোনো কিছু ফেটে যাওয়া, সেগুলোকে বলা হচ্ছে এক্সপ্লোড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি, মিস কান সরি থ্রি হিজ কন্ডাক্ট ইজ এক্সট্রিমলি ড্যাশ, হিজ কন্ডাক্ট ইজ এক্সট্রিমলি ড্যাশ, চাইল্ড লাইক, চাইল্ডিশলি, চাইল্ডিশ আর চিলড্রেন লাইক। ভেরি ইজি পূর্ণ হবে আমাদের আনসার। তার আচরণ, এখানে কন্ডাক্ট বলতে আমরা কি বোঝাচ্ছি? আচরণ, বিহেভিয়ার, অ্যাক্টিভিটি, এইগুলোকে বোঝানো হচ্ছে। তো কন্ডাক্টটা কিরকম? তার একটা বাচ্চাদের মতো, বাচ্চা সুলভ। ঠিক আছে, তাহলে আমরা যে বাচ্চা সুলভ বা শিশু সুলভ বা বাচ্চাদের মতন তার হাবভাব বা আচরণ, এক্ষেত্রে আমরা আনসার করব হিজ কন্ডাক্ট ইজ এক্সট্রিমলি চাইল্ডিশ। চাইল্ড লাইক বা চাইল্ডিশলি হচ্ছে না, চিলড্রেন লাইক তো কোন রকম ওয়ার্ডের এরকম কোনো ওয়ার্ড হয়ও না, তো চাইল্ডিশ ইজ দ্য করেক্ট আনসার। নেক্সট ওয়ান কোয়েশ্চেন ফোর, হোয়াট ড্যাশ ফর ইউর ব্রেকফাস্ট। আমরা যখনই কোথাও যাই, ধরো কারোর বাড়িতে আমরা গিয়েছি, ঠিক আছে, কিংবা ধরো আমরা কোনো রেস্টুরেন্টে গিয়েছি যেখানে আমরা সকালে ব্রেকফাস্ট করব, ওকে, তো ওই সিচুয়েশনে যখন ওখানকার যে মালিক বা ধরো যার বাড়িতে গিয়েছি সেই বাড়ির যে মালিক বা যে রেস্টুরেন্টে গিয়েছি সেই রেস্টুরেন্টের যে ওয়েটার, তাকে আমরা কি জিজ্ঞাসা করবো যে আপনাদের এখানে ব্রেকফাস্টের জন্য কি আছে বা আপনারা ব্রেকফাস্টের জন্য কি অফার করে? অ্যাকচুয়ালি মানে মানেটা হচ্ছে আপনারা ব্রেকফাস্টের জন্য আপনারা কি অফার করছেন, বা তোমার এখানে ব্রেকফাস্টের জন্য কি আছে। সেক্ষেত্রে আমরা কিভাবে লিখি? হোয়াট ডু ইউ হ্যাভ ফর ইউর ব্রেকফাস্ট, তোমার ব্রেকফাস্টের জন্য কি আছে? তাহলে আনসার হচ্ছে অপশন এ। আশা করি এভরিওয়ান ইজ আন্ডারস্টুড, যে প্রত্যেকে বুঝতে পারছে আমি কি বোঝাতে চাইছি। এবং এইগুলো কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি স্পোকেন ইংলিশের একটা টার্ম, যে হোয়াট ডু ইউ হ্যাভ ফর ইউর ব্রেকফাস্ট। তো আমিও ভাবছিলাম যে তোমাদের যদি স্পোকেন ইংলিশের উপর কিছু ক্লাস দেওয়া যায়। If anyone eager to attend this class, if this type of spoken English class, তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, দেন আমি ওই ধরনের ক্লাস কিছু দিতে পারি তোমাদেরকে। তাহলে অবশ্যই যদি তোমরা মেজরিটি চাও তবেই আমি দেব। তো এই কোয়েশ্চনের আনসার হয়ে গেল অপশন এ। পাঁচ নম্বর, ইফ আই হ্যাড আ টাইপ রাইটার আই ড্যাশ ইট মাই সেলফ। খুব ইজি, ভেরি ইজি ওয়ান, মানেটা খুব সহজেই বোঝা যাচ্ছে যে আমার যদি একটা টাইপ রাইটার থাকতো তাহলে আমি সেটা নিজেই করতাম। তাহলে নিজে কি করতাম? টাইপ রাইটারে, টাইপ রাইটার যদি থাকতো তাহলে আমি নিজেই সেখানে টাইপ করতাম। তাহলে আমি যদি থাকতো তাহলে আমি করতাম, তার মানে এটা এটা একটা কন্ডিশনাল ক্লজ হচ্ছে। যদি আমার যদি তুমি আমাকে ইনভাইট করতে তাহলে আমি যেতাম, যদি তুমি আসতে তাহলে আমি থাকতাম, এই যে একটা কন্ডিশনাল ক্লজ। এক্ষেত্রে আমরা সবসময় কি ব্যবহার করি? যখন এখানে হ্যাড মানে এই জায়গাটায় আমাদের কি চলে আসবে? উ চলে আসবে। তাহলে ইফ আই হ্যাড আ টাইপ রাইটার আই উড হ্যাভ টাইপড ইট মাইসেলফ। নেক্সট সিক্স, হুইচ ওয়ান অফ দা ফলোয়িং ওয়ার্ডস ইজ রংলি স্পেলড ওয়ার্ড। তো তোমাদের প্রত্যেক দিনই একটা করে বা দুটো করে রং স্পেলিং বা করেক্ট স্পেলিং এর উপর কোয়েশ্চেন থাকে। ভ্যাকসিনেশন খুব ট্রেন্ডিং এখনকার ওয়ার্ড একটা, ভ্যাকসিনেশন ইংলিশ, তো এটার মানে আমি আলাদা করে বলছি না, মানে টিকাকরণ বা টিকাদান, তাও বলে দিলাম। অনেকের অনেকেই হয়তো বলবে যে কেন ম্যাম আপনি মানে বললেন না, তো বলে বলে দিলাম এটা ভ্যাকসিনেশন, টিকাকরণ। ইনফরমেশন, কোনো তথ্য, ডেটা, তাকে বলা হয় ইনফরমেশন। পার্লামেন্ট মানে কি? পার্লামেন্ট যেখানে হচ্ছে আমাদের রাজনৈতিক বিভিন্ন যে একটা আইন সভা, অর্থাৎ সংসদ বলতে পারো, সেটা হচ্ছে পার্লামেন্ট, তাই তো? আর রয়েছে ভোলাপশাস। ভোলাপশাস কথার অর্থ হচ্ছে স্বেচ্ছাচারী, যাকে তোমরা বলতে পারো যে নিজের ব্যাপারে নিজের মানে বলে না নিজেরই চালায় সবকিছু, তাই তো? নিজের মন মর্জি চালায়, স্বেচ্ছাচারী করে। বা ইন্দ্রিয় পরায়ণতা পূর্ণ কোনো মানুষ, যে ইন্দ্রিয় পরায়ণ, তাকেও বলা হয় ভোলাপশাস। তো এখানে মানে যেটা মানে সরি এখানে যেটা তোমাদের
ভুল বানান রয়েছে সেটা হচ্ছে ভোলাপশাস, যেটার বানানটা হয়ে যাবে বিও। ভালো করে দেখে নাও বানানটা একটু টাফ, বিওএলইউপি, তারপরে টি আছে, ইউ আছে, তারপরে ও আছে এতদূর ঠিক, তারপরে ইউ হবে, তারপর এস হবে। তো ভোলাপশাস মানে কিন্তু স্বেচ্ছাচারী, বানানটা একটু নোট ডাউন করে নেবে। নেক্সট 7, আনলেস শি কামস ড্যাশ কি হবে বলো? আনলেস শি কামস ড্যাশ কি, সে না আসলে কি বলছে, আমরা সিনেমা দেখতে যাব না। সে যদি না আসে আমরা সিনেমা দেখতে যাব না, মানে সে আসলে তবে আমরা সিনেমা দেখতে যাব। তাহলে এক্ষেত্রে আনলেস রয়েছে মানে যদি না আসে, তাহলে তিনি যদি বা সে যদি না আসে তাহলে আমরা কি করব, উই উইল নট গো ফর আ মুভি, উই উইল নট গো ফর আ মুভি, কারণ ডেফিনেটলি এটা ফিউচারে হবে, যেহেতু তার আসার উপরে নির্ভর করছে আমাদের সিনেমা দেখতে যাওয়াটা। তো সিনেমা দেখতে যেহেতু আমরা যাব, তাই আমরা অফকোর্স এখানে উইল ব্যবহার করছি, যেটা হলো ফিউচারে হচ্ছে। নেক্সট দেখো কি রয়েছে, ওয়ার্ক হার্ড লেস্ট ইউ উইল ফল, চুজ দ্য কারেক্ট ইউজেজ। খুব ভালো কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন অনেকদিন পর দিয়েছি এবং এই ধরনের কোয়েশ্চেন আমি পড়িয়েছি, রুলসও তোমাদেরকে বলে দিয়েছি। কি বলেছে, ওয়ার্ক হার্ড লেস্ট ইউ উইল ফল, অর্থাৎ বুঝতেই পারছো মানেটা, যে কঠোর পরিশ্রম করো যাতে না হলে যাতে যাতে না তুমি ব্যর্থ হও। তাহলে আমাদের রুলস অনুযায়ী কি হতো আনসার, রুলস অনুযায়ী আনসার হবে ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফল, কারণ আমি তোমাদেরকে যখন লিস্ট দিয়ে পড়িয়েছিলাম, আমি তোমাদের প্র্যাকটিস করিয়েছিলাম এর আগের সেটের যে মানে আগের সেশনের যে প্র্যাকটিসে, তখন বলেছিলাম যখনই লিস্ট থাকবে তখনই কিন্তু শুড বসবে। তাহলে ফার্স্ট পার্টে যদি লিস্ট থাকে সেকেন্ড পার্টে অবশ্যই কিন্তু শুড বসবে। তাহলে লিস্টের সঙ্গে সবসময় যেটা যায় সেটা হচ্ছে শুড, তাহলে সবসময় মনে রাখবে এই নিয়মটা, তাহলে দেখবে ভুল হবে না। নেক্সট 9, দ্য পুলিশ রিচড দ্য স্পট মাচ ড্যাশ কি হবে, দ্য পুলিশ রিচড দ্য স্পট মাচ ড্যাশ, কি কি আছে অপশন, লেটলি, লেটার, আফটার, লঙ্গার, মানে অনেক পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় বা পুলিশ ঘটনাস্থলে অনেক পরে পৌঁছায়। তাহলে এই যে অনেক পরে পৌঁছানো, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, পুলিশ অনেক পরে ঘটনাস্থলে পৌঁছেছে, অর্থাৎ তার মানে আমরা বলে দিচ্ছি লেটার, দ্য পুলিশ রিচ দ্য স্পট মাচ লেটার। ওকে, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, এটা তোমাদের প্রিপোজিশনের জন্য খুব ভালো কোয়েশ্চেন, কারণ কি এই যে ওয়াচের ব্যাপারটা এবং ওয়াচের জন্য এই কোয়েশ্চেনটা ভীষণ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এটা বলতে পারি যে এটা ওয়ান অফ দ্য কমন কোয়েশ্চেন। এই ধরনের একটা করে প্রিপোজিশন তোমরা অনেক জায়গাতে পেয়েছো, কারণ যখনই আমরা বলি তোমার ঘড়িতে কটা বাজে, তোমার ঘড়িতে কটা বাজে, এই যে কোয়েশ্চেনটা আমরা করি তখন আমরা সব সময় বাই ইউজ করি, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। ওকে, নেক্সট 11, হি ডেয়ার্ড টু ওপেন দ্য উইন্ডো, বলো বলো এটা কি হবে, খুব ভালো কোয়েশ্চেন, কোয়েশ্চেন ট্যাগের কোয়েশ্চেন এটা। কি বলছে, যে সে সাহস করে দরজা সরি জানলাটা খুলে দিল, সে সাহস করে জানলা খুলে দিল, তাহলে কি হবে, ডাজেন্ট হি, ডোন্ট হি, ডিডেন্ট হি, না ডেয়ারেন্ট হি। দেখো এখানে যে ডেয়ার রয়েছে, ডেয়ার ডেয়ারটা কিন্তু একটা সাহস দেখানো, তাহলে আমরা এক্ষেত্রে মানেটা এভাবে বলবো যে সে কি সাহস দেখায়নি, তাহলে এক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে ডেয়ারেন্ট হি, এটা হয়ে যাবে আমাদের কিন্তু প্রপার কোয়েশ্চেন ট্যাগ, অন্য কিছু কিন্তু আনসার হবে না। বলো ন্যারেশন চেঞ্জ করতে হচ্ছে, শি সেড আই স আ প্রসেশন, ভেরি ইজি, জাস্ট নিউমের জালে ফেলে দিতে হবে, আনসারটা বেরিয়ে আসবে। সে বলেছে যে আমি একটি মিছিল দেখেছি, প্রসেশন মানে কি, যে রাস্তায় প্রসেশন বেরোয় ভোটের সময় অনেক দেখতে পাও, তো এটা হচ্ছে একটা মিছিল বা যে কোনো কিছু, যে আমাদের রেজাল্ট আউট হয় না, কোর্ট কেস হয়ে যায়, তারও বিভিন্ন প্রসেশন বেরোয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রসেশন দেখেনি এমন লোক তো কেউ নেই, কারণ আমাদের এত ভালো মানে নিয়ম, তো তাতে প্রসেশন অনেক রকমই ওঠে। তো সে সেইড আই স প্রসেশন, প্রসেশন অর্থাৎ কি, যে সে বলে আমি একটি মিছিল দেখেছি, আনসার কি হয়ে যাচ্ছে, শি সেড দ্যাট শি হ্যাড সিন আ প্রসেশন, কারণ এখানে যেহেতু পাস্ট টেন্স, নিয়ম বলে দিচ্ছি তাও একবার, এখানে নিশ্চয়ই একটা হ্যাড বসবে, কারণ এটা পাস্ট টেন্সের কাছে এবং সি এর পাস্ট থার্ড ফর্ম হচ্ছে সিন। দ্য নিউজ ইজ
ট্রু গুড, টু বি ট্রু, অর্থাৎ কি মানে খবরটা সত্যি হওয়ার জন্য খুবই ভালো, তাই তো? যেরকম আমরা বলি দা ম্যান ইজ টু উইক টু ওয়াক, তাই তো? সেরকমই দা নিউজ ইজ টু গুড টু বি ট্রু, নিউজটা খুবই ভালো সত্যি হওয়ার জন্য। এখানে তোমাদেরকে টু আর টু কে চেঞ্জ করে সো দ্যাট দিয়ে লিখতে হবে। আমি এর আগে তোমাদের বলেছিলাম অনেক সময় টু আর টু কে মানে কি বলবো, টু অ্যাজ ডাইরেক্টেড সো আর দ্যাট দিয়ে কোয়েশ্চেন দেয়, সেটাই দেখো আজকে দিয়ে দিয়েছি। কি হবে আনসার যদি আমরা সো দ্যাট দিয়ে লিখি? দ্য নিউজ ইজ সো গুড, গুড এর আগে সো দিয়ে দিলাম, দ্যাট ইট ক্যান নট বি ট্রু। তাহলে দ্য নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু, মানে নিউজটা এতই ভালো যেটা সত্যি হতে পারে, মানে নিউজটা সত্যি হওয়ার জন্য খুবই ভালো, মানে টু গুড টু বি ট্রু, মানে নিউজটা সত্যি হওয়ার জন্য খুবই ভালো, সেটাই হয়ে যাচ্ছে এটাকে লিখলে, দ্য নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু। 14, দ্য কারেক্ট অপোজিট অফ ইম্যানিসিপেট, ইম্যানিসিপেট এর আনসার মানে সরি অপোজিট ওয়ার্ড কি হবে বলো? ইম্যানিসিপেট, ইম্যানিসিপেট এর অপোজিট ওয়ার্ড কোনটা হবে? ইম্যানিসিপেট মানে কি ফার্স্ট একটু বলে দিই, ইম্যানিসিপেট মানে হচ্ছে কোনো কিছু থেকে ফ্রি হওয়া, বা যাকে বলতে পারো মুক্তি দেওয়া, ঠিক আছে, কোনো বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া, তাকে বলা হয় ইম্যানিসিপেট। ওকে, ক্রুপ্ট, ক্রুয়েল, এনস্লেভ আর ওয়াইজ। তো ইম্যানিসিপেট এর জন্য আমাদের আনসার হয়ে যাবে এনস্লেভ। এনস্লেভ মানে হচ্ছে স্লেভ থেকে এনস্লেভ এসছে, স্লেভ মানে দাস আর এনস্লেভ মানে হচ্ছে দাসত্ব, রাইট আনসার হবে সি। ক্রুপ্ট মানে কুটিল বা জটিল, ঠিক আছে, তাকে, ক্রুয়েল মানে তো নিষ্ঠুর, আর ওয়াইজ মানে চালাক বা চতুর। 15, দাঁড়াও এটা ছোট করে দিই, ড্যাশ উই হ্যাভ নো ওয়ার্ক উই ক্যান গো আউট ফর আ ওয়াক, বলো আমাদের কোনো কাজ নেই আমরা হাঁটতে যেতে পারি, তাহলে আমরা কিরকম ভাবে বলে থাকি? অলদো উই হ্যাভ নো ওয়ার্ক, যদিও আমাদের কাজ নেই আমরা হাঁটতে যেতে পারি, ইন স্পাইট অফ উই হ্যাভ নো ওয়ার্ক, আমাদের যেহেতু আমাদের মানে আমাদের কাজ না থাকার সত্ত্বেও আমরা হাঁটতে যেতে পারি, সো দ্যাট উই হ্যাভ নো ওয়ার্ক, যেহেতু আমাদের কাজ নেই তাই হাঁটতে যেতে পারি, নাকি নাও দ্যাট এখন আমাদের কাজ নেই তাই আমরা হাঁটতে যেতে পারি? আমাদের এখানে প্রপার আনসার হয়ে যাবে কিন্তু নাও দ্যাট, না যেহেতু এখন আমাদের কোনো কাজ নেই তাই আমরা হাঁটতে যেতে পারি, তাই তো? নাও দ্যাট উই হ্যাভ নো ওয়ার্ক উই ক্যান গো আউট ফর আ ওয়াক, আনসারটা বলে দিলাম, হ্যাঁ নাও দ্যাট, মানে এখন আমাদের কাজ না থাকায় আমরা হাঁটতে বা বাইরে হাঁটা যেতে পারি বা বাইরে বেড়াতে যেতে পারি। 16, বলো প্রত্যেকে আনসার করবে, তারপর আনসার করো, সবকিছুর মানে মানে প্রপারলি ওভাবে ধরে ধরে বলবো না, কারণ অনেক সময় নষ্ট হয় আর আনসার করতে অনেক টাইম লেগে যায়। ওয়ান ওয়ার্ড ফর পার্সিয়াল অর টোটাল লস অফ মেমোরি, কি বলছে? আংশিক, পার্সিয়াল মানে কি? আংশিক, আংশিক বা সম্পূর্ণ বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হওয়া, কিসের? স্মৃতিশক্তি, বাংলা যাকে বলি স্মৃতিশক্তি নষ্ট হওয়া, স্মৃতি লোপ পাওয়া, সেটাকে আমরা কোন সাইন্টিফিক টার্মে বা মেডিকেল টার্মে আমরা বলে থাকি? অ্যামনেসিয়া, অ্যামনেসিয়া, অ্যালজাইমার্স, পার্কিনসন্স এবং ইগনোরমাস। তো আমাদের ভালো করে এটা জেনে রাখো, তোমাদের মেডিকেল টার্ম অনুযায়ী একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অনুযায়ী বলো, পার্শিয়াল আর টোটাল লস অফ মেমোরি কে আমরা বলে থাকি অ্যামনেসিয়া, বাকিগুলোর মানে তোমাদের এই মুহূর্তে জানতে হবে না, কারণ অ্যালজাইমার্স মানে অ্যামনেসিয়া মানে তো স্মৃতিশক্তির বিলুপ্তি, ইগনোরমাস মানে অজ্ঞান হওয়া, এরকমই কিছু কিছু মানে মেডিকেল টার্ম এর কথা হচ্ছে, এগুলো এগুলো তো কথা না জানলেও চলবে। 17, টু হল ওভার দ্য কোল মিনস, অর্থাৎ কি? কয়লার উপরে ঢালাই করা, কয়লা তার উপরে ঢালাই করা, হল, তো টু হল ওভার দ্য কোল মিনস কি হবে? এটা তোমরা বুঝতেই পারছো, এটা একটা তোমাদের ইডিয়াম দেওয়া হয়েছে বা একটা ফ্রেজ দেওয়া হয়েছে, এর একটা মানে আছে। টু ওয়াক ওভার দ্য ফায়ার, আগুনের উপর দিয়ে হাঁটা, টু বার্ন অর্থাৎ পুড়ে যাওয়া, টু পুট টু টাস্ক কোনো কাজে মানে কোনো কাজে রাখা, টু থ্রো ইন টু দ্য বার্ন অর্থাৎ কোনো কিছু পোড়ার মধ্যে বা কোনো কিছু জ্বলন্ত কোনো কিছু যেটা হেরার মধ্যে কিছু নিক্ষেপ করা, আনসার হয়ে যাবে টু বার্ন, টু হল ওভার দ্য কোল মানে হচ্ছে পুড়ে যাওয়া।
18 অ্যান্টানিম কিসের? অফ দ্য ওয়ার্ড বোরিং। বোরিং এর অ্যান্টানিম কি? বোরিং মানে বিরক্তিকর, একঘেয়ে, ক্লান্তিকর, তাকে বলা হচ্ছে বোরিং। তো কি কি অপশন রয়েছে দেখে নি। আয়ারসাম, আয়ারসাম মানেও কিন্তু অনেকটা ওই বিরক্তিকর বা ক্লান্তিকর, ঠিক আছে। টেডিয়াস মানে, টেডিয়াস মানে হচ্ছে একদমই ক্লান্তিকর, টায়ারসাম আর কি বলতে পারো। অ্যামিউজিং মানে মজাদার, আর ট্রিভিয়াল মানে কি? ট্রিভিয়াল মানে নগণ্য বা তুচ্ছ। সো বোরিং এর আনসার হয়ে যাচ্ছে অ্যান্টানিম হিসাবে অ্যামিউজিং। বোরিং যদি খুব একটা একঘেয়ে বিরক্তিকর জিনিস হয়, অ্যামিউজিং মানে খুব মজাদার জিনিস। অল ক্রিয়েচার্স ব্রিথ, এটা তোমাদের সেন্টেন্সটা। অল ক্রিয়েচার্স ব্রিথ, হিয়ার ব্রিথ ইজ এ অর এন ড্যাশ, কি হবে? কি বলছে এখানে? একটা সেন্টেন্স দিয়েছি, এখানে একটা সেন্টেন্স দিয়েছি, অল ক্রিয়েচার্স ব্রিথ, অর্থাৎ প্রত্যেক প্রাণী বা প্রত্যেক জীবই শ্বাস নেয়, নিঃশ্বাস নেয়। তা এখানে যে ব্রিথ রয়েছে, তাহলে ব্রিথটা একটা কোন পার্টস অফ স্পিচ, অর্থাৎ এটা তোমাদের পার্টস অফ স্পিচ এর উপরে কোয়েশ্চেন। তো তার নাউন হবে ব্রিথটা, না অ্যাডজেক্টিভ, না ভার্ব, না অ্যাডভার্ব। তো দেখো, ব্রিথ, ব্রিথ করা মানে কোনো শ্বাস নেওয়া, অর্থাৎ এখানে আমাদের কোনো কাজকে বোঝাচ্ছে, এটা একটা অ্যাক্টিভিটি, আর অ্যাক্টিভিটি মানেই হয়ে যাবে কিন্তু ভার্ব, তাই তো? আনসার সি। 20 নম্বর প্রশ্ন একটু অন্য রকমের। এ হ্যাবিট, দেখো অভ্যাস, অভ্যাস আমরা কি করি? আমাদের মতো তো অভ্যাস আছে, কারোর কিছু না কিছু অভ্যাস আছে, ভালো অভ্যাস আছে, খারাপ অভ্যাস আছে, সব রকম আছে। তো দেখো, হ্যাবিট, হ্যাবিট কে আমরা কি করতে পারি? ডেভেলপ করতে পারি, অকার্স করতে পারি, কামস আপ করতে পারি, না ফর্মস করতে পারি। মানে আমরা কি হ্যাবিট কে কি বলবো, মানে বাড়াতে পারি, বা হ্যাবিট বা কোনো মানে অভ্যাসকে ঘটাতে পারি, কি করতে পারি? ব্যাপারটা হচ্ছে, উই অলওয়েজ উই হ্যাবিট ফর্মস, মানে আমরা হ্যাবিট কে ফর্ম করি, গঠন করি, কোনো অভ্যাস আমাদের দ্বারা গঠিত হয়। আমাদের কখনোই অভ্যাস, অভ্যাসটা ডেভেলপ হয় না, বা অভ্যাস হঠাৎ করে ঘটে না, বা অভ্যাস উঠে আসে না, অভ্যাসকে আমরা গঠন করি। তাহলে এই হ্যাবিট ফর্মস। তো এরকম ভাবে তোমাদের কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? তো আনসার হবে ডি। 21 নম্বর কোয়েশ্চেন, পিক আউট দ্য কালেকটিভ নাউন, ভেরি ইজি, নিশ্চয়ই পারবে। এখানে কোনটা হয়ে যাবে কালেকটিভ নাউনের, এর মধ্যে কোনটা কালেকটিভ নাউন? দ্য পুলিশ হ্যাভ কট দ্য থিফ, পুলিশ চোরকে ধরে ফেলেছে, হ্যাভ কট। তো যাই হোক, এটা না, তোমাদেরকে বলতে হবে এখানে কালেকটিভ নাউন কোনটা রয়েছে, কারণ এর মধ্যে থেকে তোমরা বুঝতেই পারছো দুখানা নাউন রয়েছে, একটা রয়েছে দ্য পুলিশ, আর একটা রয়েছে থিফ, একটা রয়েছে পুলিশ, আর একটা রয়েছে চোর। তো চোরের কলেকটিভ নাউন হিসেবে আমরা কি বলবো বল, এটা প্রত্যেকে আনসার করবে কিন্তু এর সঙ্গে সঙ্গে। আই ওয়ান্ট টু সি এভরিওয়ান্স আনসার, থিপের কলেকটিভ নাউন কি হবে? আর এক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে হচ্ছে দ্য পুলিশ, কারণ পুলিশ হচ্ছে একটা কলেকটিভ নাউন। পুলিশ মানে একজন পুলিশকে বোঝানো হয় না, অনেকগুলো পুলিশের দল বা অনেকগুলো দেশরক্ষী বা চাই বলো, তাদেরকেই কিন্তু তার পুলিশ বলে। পুলিশ ইটসেলফ একটা কলেকটিভ নাউন। আর থিবে যদি কালেকটিভ নাউন হতো, তাহলে আমরা বলতাম গ্যাং অফ থিপস, তাই তো? আমরা বলেছিলাম থিপ হোক, রবার হোক, গ্যাংস্টার হোক, আমরা গ্যাং বলবো। 22 নম্বর কোয়েশ্চেন, ফাইন্ড আউট দ্য রংলি স্পেল্ড ওয়ার্ড, আরেকটা মানে বানানের উপরে কোয়েশ্চেন দেওয়া হয়েছে, বলো কি হবে? রেস্টুরেন্ট, ডিলেমা, গ্রামার আর কোরম, কোনটা হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, মানে কোনটা তোমার ভুল বানান রয়েছে এখানে? তো দেখে নাও, এখানে বানান যেটা ভুল সেটা হয়ে যাচ্ছে অপশনে রেস্টুরেন্ট, বানানটা কি RESTAURANT, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট বা রেস্তোরা যাকে বলা হয়। ডিলেমা মানে তো জানো কোনো কিছুর মধ্যে দ্বিধাগ্রস্ত হওয়া। আর গ্রামার মানে কি? গ্রামার মানে হচ্ছে যে ব্যাকরণ, এটা তোমাদের মানে এখনই পড়ছো। আর কোরম মানে হচ্ছে কোথাও যেখানে একটা মিটিং, যেখানে নিম্নতম কতজন ব্যক্তি থাকলে সেই মিটিংটা ভ্যালিড হবে, সেই যে কয়েকজন সদস্য তাদেরকে একসাথে বলা হয় কোরম। ওকে, নেক্সট 23, এ পলিথেইস্ট, এ পলিথেইস্ট, তো এটার উপরে নজর দাও। এ পলিথেইস্ট ইজ ওয়ান হু বিলিভস ইন, তো পলিথেইস্ট হচ্ছে সেই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা যেখানে এখানে তোমাদের কোয়েশ্চনেই দিয়ে দিয়েছে। এবার তোমাদেরকে বলতে হবে পলিথেইস্টরা কিসে বিশ্বাস করে? পলিথেইস্টরা অনলি ওয়ান গডে বিশ্বাস করে, একটা ভগবানে, নাকি কোনো গডে, নো কোনো গডেই বিশ্বাস করে না,
নাকি অনেক গডে বিশ্বাস করে, অনেক ভগবানে, নাকি একটা বা দুটো? তো আনসার হয়ে যাবে পলিথিস্ট, মানে হচ্ছে যারা বহু, মানে কি বলবো, যারা হচ্ছে প্রচুর, মানে বহু ঈশ্বরে বিশ্বাস করে। আনসার সি, 24। এ ড্যাশ স্টেটমেন্ট ইজ অ্যান ইমপ্লাইড কম্প্যারিজন, বলো মেটাফোরিক্যাল স্টেটমেন্ট, প্লেন স্টেটমেন্ট, ইউফেমিস্টিক স্টেটমেন্ট, না ক্যাটাগরিক্যাল স্টেটমেন্ট? অর্থাৎ কোন ধরনের বিবৃতি, কোন ধরনের স্টেটমেন্ট বা বিবৃতিকে আমরা ইমপ্লাইড কম্প্যারিজন বলতে পারি? অর্থাৎ এমন একটি তুলনা, এমন একটা কম্প্যারিজন যেটা ইমপ্লাই করা থাকে, যেটা উচ্চ থাকে, যেটা কি না বোঝা যায় না। যেরকম আমরা বলতে পারি, ধরো প্যাঁচা প্যাঁচা তুলোর মতো আকাশ, তো এটা একটা রূপক, ঠিক আছে? বা আমি এটাকে বলতে পারবো না যে প্যাঁচা তুলোর মতো আকাশ, মানে এইরকম ভাবে একটা রূপক হয়, সেটাকে আমরা বলে থাকি মেটাফোরিক্যাল। মেটাফোরিক্যাল স্টেটমেন্ট ইজ অ্যান ইমপ্লাইড কম্প্যারিজন, যেটাকে কিনা উচ্চ থাকে বাট ওটা একটা কম্প্যারিজন করা হয়। ওকে, 25 আমাদের লাস্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার আনসার প্রত্যেকে রাইট আনসার দেবে আমি জানি। হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ড্যাশ 1990, এখানে 1990 কথা বলা হচ্ছে, তাহলে এটা অবশ্যই একটা কি রয়েছে, পিরিয়ড, সরি পয়েন্ট অফ টাইম রয়েছে, পয়েন্ট অফ টাইম রয়েছে, তাহলে পয়েন্ট অফ টাইম থাকলে সবসময় সিন্স ব্যবহার করি, তাই তো? 1990 সাল থেকে তারা এখানে কাজ করছে বা সে এখানে কাজ করছে, আনসার হয়ে যাচ্ছে অপশন বি। তাহলে 25টা কোয়েশ্চেন এখানে শেষ। এবারে আমাদের হোম টাস্ক, আগের দিন হোম টাস্ক দিয়েছিলাম, হিস্টোরিক মানে কি বলতে হবে। হিস্টোরিক মানে হতো যে ঐতিহাসিক, বাংলায় যাকে বলি ঐতিহাসিক, আর এখানে আমাদের আনসার হবে ইম্পর্টেন্ট ইন হিস্ট্রি, হিস্ট্রিতে যেটা বা ইতিহাসে যেটা গুরুত্বপূর্ণ তাকে আমরা ঐতিহাসিক বলে থাকি বাংলায়, এবং ইংলিশে তাকে বলা হয় হিস্টোরিক, তাই তো? তাহলে আনসার অপশন এ হয়ে যাচ্ছে। এবার আমাদের আজকের হোম টাস্কটা একটু চচ করে দেখে নাও। এখানে দেখতেই পাচ্ছো আজকে আমাদের হোম টাস্কটা কিসের উপরে রয়েছে, কোয়েশ্চেন ট্যাগের উপরে রয়েছে, এভরি ওয়ান ইজ লায়াবল টু মেক মিস্টেক্স ড্যাশ, ওয়ারেন্ট দে, ডোন্ট দে, ইজেন্ট ইট, আরেন্ট দে। প্লিজ প্রত্যেকে আনসার করো, কারণ আনসার করাটা খুব জরুরি, তবেই তোমরা শিখতে পারবে। তো চলো, আজকের কোয়েশ্চেন এখানে শেষ হয়ে গেছে। তোমরা তোমরা আমার ক্লাসটাকে যদি ভালোবেসে থাকো, ভালো লেগে থাকে তোমাদের, তোমরা একটু লাইক করে দেবে আর একটু ছোট্ট করে শেয়ার করে দেবে, এইটুকুই তো কাজ, তাই না? এতটা তো কষ্টের ব্যাপার নেই, তো একটু করে দিও প্লিজ। আর এরপরে তোমাদের ক্লাস আবার, রবিবার তো অফ থাকছেই, আর মানডে ওয়েডনেসডে আর ফ্রাইডে করে হবে তোমাদের এই ক্লাসগুলো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং এই ক্লাসগুলো কিন্তু কেউ মিস করবে না। লাস্ট মোমেন্টের ভালো ভালো ক্লাস আসতে চলেছে, সো স্টে টিউনড আর দেখে থাকো গাইডেন্স গুরু WPP। বাই।